শারজা, মধ্যপ্রাচ্যের ক্রিকেটের আতুর আশ্রম, ক্রিকেটের পূর্ণভূমি, আবেগ অনুভূতি আর ঐতিহ্যের মিশেল। শারজা মানে যেন রোমাঞ্চ আর এক নস্টালজিক অনুভূতি, কিন্তু বর্তমানে শারজা যেন এক ভুলতে বসা স্মৃতি। কোনো পেশাদার ক্রিকেট নয়, স্রেফ আনন্দ আর ক্রিকেটার্স বেনিফিট ফান্ডের জন্য 1981 সালে বানানো হয় শারজা স্টেডিয়াম। আরব বিশ্বের কাছে ক্রিকেট তখন এক অপরিচিত খেলা, প্রথম প্রীতি ম্যাচ গাভাস্কার আর মিয়াদাদ একাদশের, স্বপ্নযাত্রার সেই তো শুরু। এরপর শারজা হয়ে উঠে আমিরাতের ক্রিকেটের প্রাণকেন্দ্র। চলতি এশিয়া কাপে লঙ্কা আর আফগান ম্যাচ দিয়ে সর্বোচ্চ 281টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনন্য রেকর্ড গড়ে শারজা স্টেডিয়াম, ছাড়িয়ে যায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডকেও। তবে এ তো গেল মুদ্রার এক পাশের গল্প, অন্য পাশটায় আলোর নিচে যে অন্ধকার। গেল 41 বছরে রঙিন দুবাইয়ের সঙ্গে লড়তে গিয়ে দিনকে দিন ম্লান হয়েছে এই মাঠ। আমিরাতের অন্য প্রান্তগুলোতে ক্রিকেট যতটা এগিয়েছে ঠিক ততটাই হারিয়েছে শারজার আবেদন। স্টেডিয়ামের আউটফিল্ড সেকালে, অনুশীলন সুবিধা ভালো নয় মোটেও, ছোট বাউন্ডারি, স্পিনিং উইকেট, মোটে 1015 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। খোলা প্রেস বক্সে সর্বোচ্চ জনা 50 গণমাধ্যম কর্মী কাজ করতে পারেন, যেখানে বড় প্রতিবন্ধকতা মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরম, তাই তো বড় দলগুলোর এই মাঠে খেলতে বরাবরই অনীহা। গেল বিশ্বকাপে ভারত কোনো ম্যাচ খেলেনি শারজাতে, কোনো ম্যাচ খেলেনি এবারের এশিয়া কাপেও। অবশ্য তাতে ব্যস্ততা কমেনি শারজার, আন্তর্জাতিক ক্রিকেট না হলেও ঘরোয়া ক্রিকেট হয় নিয়মিত। আমিরাতের জন্য তৃণমূল থেকে ক্রিকেটার তৈরির বড় কাজটাই করে শারজা। সিবিএফএসই প্রকল্পের আওতায় প্রতি বছর 2 ধাপে হয় ক্রিকেটার অন্বেষণ। সব মিলিয়ে শারজার আবেদন শেষ হয়েও হবে না শেষ। ছোট ছোট কুড়ি থেকে মরুর শুষ্ক উদ্যানেও এ যেন ফোটা কোনো ফুল। 41 বছর আগে আল বখতি পরিবার শারজায় ক্রিকেটের যে বীজ পুঁতেছিল তা আজ পরিণত হয়েছে বটবৃক্ষে। ক্রিকেটের বিশ্বায়ন কিংবা বাণিজ্যিকরণ যাই বলি না কেন, তার শুরুটাও কিন্তু এই শারজাতেই। তাই তো বিশ্ব ক্রিকেটে শারজা ক্রিকেট স্টেডিয়ামের অবদান শেষ হওয়ার নয় কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত, শারজা।